কি গো মনোরমা, বাড়ি আছো নাকি? মনোরমা তড়িঘড়ি করে ছুটে এলেন আওয়াজ শুনে। লোহার গ্রিলটা টেনে খুলে বেরিয়ে এসে দেখলেন সজলার মুক্তা দেবী দাঁড়িয়ে আছে বাইরে। মনোরমা এক গাল হাসি ঠোঁটে ছড়িয়ে সাদরে অভ্যন্তরা জানিয়ে নিয়ে এলো ভেতরে। দুলালবাবু নয়নতারা বারান্দাতেই বসেছিলেন, সেখানেই বসতে দেওয়া হলো তাদের। মুক্তা দেবী সবার খুশিতে ডগমগ হাসি হাসির চেহারা দেখে বললেন, কি ব্যাপার, হঠাৎ সবাই এত খুশি কেন? মনোরমা ততক্ষণে প্লেটে মিষ্টি সাজিয়ে নিয়ে হাজির হলো সেখানে। ওদের সামনে রাখতে রাখতে বলল, খুশির খবর আছে দিদি? তাই নাকি, একটু বলো, আমরাও একটু খুশি হই। তার আগে একটু মিষ্টি মুখ করুন, তারপরে বলছি। বলে চামচে করে একটা কাঁচা গোল্লা তুলে নিয়ে মুক্তা দেবীর মুখে তুলে দিল মনোরমা। মুক্তা দেবী মিষ্টিখানা চিবোতে চিবোতে ইশারায় বললেন, কিসের মিষ্টি? ঝাড়া হাসির মিষ্টি ছোঁয়া ঠোঁটে মেখে মনোরমা বললেন, আমাদের এতদিনের স্বপ্ন পূরণ হয়েছে গো দিদি। আমার ছেলেটার এতদিনের কষ্ট, এত আত্মত্যাগ সফল হয়েছে। আমার অভির চাকরি হয়ে গেছে। কি, কবে, কোথায়? আমি এত কিছু ঘটনা বলতে পারবো না। আজকে দুপুরে ছেলেটার ফোন এসেছিল, তখনই বলল, বাবা আমি সরকারি চাকরি পেয়ে গেছি। আচ্ছা তাই নাকি, ঠিক আছে আমি বাড়ি গিয়ে অভিকে ফোন করে নিচ্ছি। খুব খুব খুশি হলাম অভির কথা শুনে। এবার আমি যে কারণে এখানে এসেছি সেটা বলি। আসলে বাবুর অ্যাক্সিডেন্টের খবর শুনে ওর সুস্থতার কামনায় মায়ের পুজোতে মানত করেছিলাম। বাবু সুস্থ হয়ে আমার কাছে ফিরে এসেছে, তাই এবারে দীপাবলির মথা তিথি ধরে পুজোটা দিয়ে দিতে চাচ্ছি। বাকিটা মায়ের ইচ্ছে, আর সেই উপলক্ষে আপনাদের বাড়ির নিমন্ত্রণ জানাতে আসা। আপনারা সকলে মায়ের পুজোর শরিক হয়ে আমাদের বাড়িতে যাবেন, আর একটু প্রসাদ ভক্ষণ করে আসবেন। কি কাকিমা, যাবেন তো? বলেই মুক্তা দেবী নয়নতারার দিকে তাকালেন। নয়নতারা ফোকলা দাঁত বের করে হেসে বলে উঠল, আমার শরীরটা কেমন এটা ভালো না, বৌমা ওরা যাইব গিয়া, আমি বুড়ো মানুষ, সন্ধ্যা হইতে না হইতেই ঘুমাইয়া পড়ি। ঠিক আছে বৌদি, আমরা সবাই যাব, আপনি চিন্তা করবেন না। তা আমাদের অন্তরা মামনি কই, তাকে একটু ডাকুন। এই যে ওর স্যার, ওকে বিশেষভাবে নিমন্ত্রণ জানাতে এসেছে। ওর রুমেই আছে, আমি ডেকে নিয়ে আসছি। বলেই মনোরমা চলে গেলেন পেছনের ঘরে। দুলালবাবুদের বাড়িটা অনেকটা আই প্যাটার্নের। প্রথমে বারান্দার মতো করে বসার ঘর এবং শেষের ঘরটা অন্তরার। মাঝে দুলালবাবুদের ঘর আর ছাদে ওঠার সিঁড়ি। মনোরমা অন্তরার ঘরে গিয়ে দেখলেন মেয়েটা ভেজা চুল ছেড়ে চোখ মুখ বন্ধ করে শুয়ে আছে বিছানায়। মাকে ঢুকতে দেখে চোখ মেলে তাকালো অন্তরা। মনোরমা গিয়ে সজলদের আসার খবর জানাতেই মাকে যেতে বলে তড়িঘড়ি উঠে ওড়না জড়িয়ে বেরিয়ে আসতে নিতে মনে হলো নিজেকে একটু পরিপাটি করা উচিত, না হলে কী ভাববে সজলদা। মেয়েটার কোনো গুণ নেই, শুধু দুষ্টুমি আর বদমাইশি ছাড়া। তাড়াতাড়ি গিয়ে দাঁড়ালো আয়নার সামনে, হাঁটু সমান লম্বা চুলগুলোকে একবার খোপা করে বাঁধল। দেখলো ততটাও ভালো লাগছে না, সাথে সাথে সেটা খুলে ফেললো, এগিয়ে দিল বাম কাঁধের ওপর দিয়ে। টেবিলের উপরে ছোট ছোট কালো টিপের পাতা রাখা ছিল, সেখান থেকে একটা তুলে কপালে বসালো। জোড়া হৃদয়ের মাঝে বেশ লাগছিল দেখতে। কাজলের পেন্সিলখানা তুলে চোখে আঁকতে গিয়েও আঁকলো না, অতিরঞ্জিত মনে হলো ব্যাপারটা। সেই রেখে লিপ বামটা তুলে নিয়ে হালকা করে ঠোঁটে ছোঁয়ালো। আয়নায় নিজের শ্যামাননে বড় বড় লোচন মেলে তাকাতেই লজ্জার উষ্ণ ঝাপটা এসে বাড়ি খেলো মননে। ইস, কি হচ্ছে এসব তার সাথে, এত কেন শরম লাগছে মানুষটার সামনে যেতে। আজকাল এরকম অনুভূতি প্রায়শই হয়, মানুষটার নাম শুনলে, তাকে নিয়ে ভাবলে, তার সামনে গেলে লজ্জার শিশির অনুভূতিগুলো কামড়ে ধরে সারা শরীরে, রক্তকণিকাগুলো বিদ্রোহ ঘোষণা করে ছুটে বেড়ায় শিরা উপশিরায় দুর্বার গতিতে। এক পা বাড়িয়ে আবার দু পা পিছিয়ে এলো অন্তরা। জোরে জোরে শ্বাস নিল বুকে হাত চাপা দিয়ে, অস্বাভাবিকভাবে দুরু দুরু করছে সেখানটা। একটা লজ্জা লজ্জা অনুভূতি তলপেটে গোল গোল ঘুরে মোচড় দিচ্ছে অনবরত, থমকে দিচ্ছে কদম, থমকে যাচ্ছে সব কিছু। এভাবেই নিজেকে নিয়ে ভাবতে ভাবতে কেটে গেল বেশ কিছুক্ষণ সময়। দেরি হচ্ছে দেখে মনোরমা আবার এলো ডাকতে।
মেয়েকে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কিরে যাবি না? ওনারা কখন থেকে বসে আছে তোর অপেক্ষায়? মায়ের কণ্ঠে চমকে উঠল অন্তরা, নিজের কল্পনার জগৎ থেকে বেরিয়ে এলো চটপট করে। মুহূর্তে লজ্জা ভাবটা কেটে গিয়ে স্বাভাবিক করল নিজেকে। ওড়নাটা ভালো করে বুকের ওপর জড়িয়ে বেরিয়ে এলো মায়ের সাথে বাইরে। মুক্তাদেবী অন্তরাকে দেখা মাত্র এক হাতে কাছে টেকে দাঁড় করালেন পাশে, বললেন, আমি আর তোর স্যার মিলে তোকে নিমন্ত্রণ জানাতে এসেছি। আগামী অমাবস্যার তিথিতে দীপাবলির শুভ মুহূর্তেই বাড়িতে মায়ের পুজোর আয়োজন করা হয়েছে। তো দুদিন আগে থেকেই নিমন্ত্রণ থাকলো, তাছাড়া পুজোর সমস্ত গোছানো তোর দায়িত্ব। আমার বয়স হয়েছে, বুড়ো মানুষ উপোস থাকতে পারি না। তোর তিথি দিদি থাকবে, স্যার থাকবে, তুই তাদের সাথে সাহায্য করবি গিয়ে, পারবি না বল? পারবো না মানে খুব পারবো, এটা আবার কোনো কথা হলো? মুক্তাদেবী নিজেও হাসলেন অন্তরার কথায়, সজলকে উদ্দেশ্য করে বললেন, কিরে বাবু তুই কিছু বল। সজল এতক্ষণ চুপ করে মুখটা নিচু করে বসেছিল, সবার কথা শুনছিল মন দিয়ে। মায়ের কথায় নজর ঘুরিয়ে অন্তরার দিকে তাকালো, দৃষ্টিতে দৃষ্টির মিলন হতেই হৃদগহীনে একটা জোর ধাক্কা খেল অন্তরা। আচমকা বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার মতো একটা ঝাঁকুনি লাগলো গোটা শরীরে। এতক্ষণ ধরে প্রবলভাবে সামলে রাখা হৃদযন্ত্রটা অস্বাভাবিকভাবে লাফিয়ে উঠল বুক পাঁজরের বাম প্রকোষ্ঠে, তারপর ছুটতে লাগলো বেসামাল গতিতে। অন্তরা সাথে সাথে নজর নামিয়ে নিল নিম্নে, জোরে জোরে শ্বাস টেনে নিজেকে সামলানোর আপ্রাণ চেষ্টা চালালো নিঃশব্দে। তখনই কর্ণপর্দায় বাড়ি খেল সজলের সেই ভারী গম্ভীর কণ্ঠস্বর, যা শুনলে বারবার বুকের ভেতরটা ভয় কেঁপে ওঠে অন্তরার। বাড়িতে পূজোর আয়োজন করা হয়েছে, তোমার নিমন্ত্রণ রইল অন্তরা, সময় মতো চলে যাবে। উপোস থাকতে ইচ্ছে হলে থাকবে, ইচ্ছে না হলে থাকার দরকার নেই, গিয়ে আনন্দ করবে, প্রসাদ খাবে, ঠিক আছে? সজলের ক্রোধবিহীন এত সুন্দর বচনে নির্বাক অন্তরার মাথাটা আপনা হতে হেলে গেল বামে, বোঝাল ঠিক আছে। এরপর মুক্তাদেবীরা আনুষঙ্গিক আরও কিছু কথা আলোচনা করে বিদায় নিলেন বাড়ির পথে। অন্তরা যন্ত্রমানবীর মতো সেখানে থেকে চুপিসারে বুকে হাত চেপে ধীর পায়ে হেঁটে এলো নিজের ঘরে। আস্তে করে দরজাটা আটকে দিয়ে ধপ করে বসে পড়ল মাটিতে। এখনো বিশ্বাস হচ্ছে না ওর ওই রাগী মানুষটা এত সুন্দর করেও কথা বলতে জানে। আবার বলেছে ইচ্ছে থাকলে উপোসও করতে পারো, পারো মানে পাগল, সে তো অবশ্যই উপোস করবে, বারণ করলেও করবে, তাও যে সে উপোস নয়, একেবারে নির্জলা উপোস। দরকার হলে একদিন কেন, শত শত দিন উপবাসী হয়ে থাকবে এই মানুষটার সুস্থতার কামনায়, ভেবে একরাশ প্রাপ্তির হাসি ছড়িয়ে পড়ল ঠোঁটে। জোরে জোরে শ্বাস টেনে নিয়ে নিজেকে সামনে নিল মেয়েটা, তারপর খুশির চোটে পাগল পাড়া হয়ে ছুটে গিয়ে আছড়ে পড়ল বিছানায়। বালিশের তলা থেকে সেই গোপন ডায়েরিখানা বার করে কলম চালালো, তাতে লিখল, একোন মায়ের বেঁধেছে নামায় হারিয়েছে তনুমন, আপনাকে পাওয়ার আকুণ্ঠ তৃষ্ণায় নাজেহাল হয়েছে আমার সহজ সরল জীবন। এজের আগে পড়েও শুনছেন কেমন হয়েছে বলুন তো ছড়াটা? ছি, আমি জানি একটুও ভালো না, তাই না? আমি না ছড়া লিখতে পারি না, তাই ওসব বাদ। তবে আজ একটা সত্যি কথা বলি, আসলে আপনাকে যে ভীষণ রকম ভালোবেসে ফেলেছে আপনার তথাকথিত উপাধিপ্রাপ্ত ফাজিল মেয়েটা, হৃদগহীনের অন্তরালে ভালোবাসার রং তুলিতে কখন যে আপনার চিত্র সযত্নে এঁকে ফেলেছে সে নিজেই বুঝতে পারেনি। এবার কি করবেন, কি শাস্তি দেবেন তাকে? এহেন চরম পর্যায়ের ধৃষ্টার জন্য ধমকে দেবেন, নাকি অন্য কিছু শাস্তি বরাদ্দ আছে তার জন্য? হুম হুম বলুন। লিখেই মুচকি হাসলো অন্তরা, অতপর ডায়েরিটাকে বুকে জড়িয়ে চিত হয়ে শুয়ে পড়ল বিছানায়, চোখের পাতা বন্ধ করে শুনতে লাগলো বুকের মাঝে ছুটে চলা হৃৎপিণ্ডের দ্রিম দ্রিম ধ্বনিময় মধুর সঙ্গীত। কথায় বলে যা যায় না ধুলে, স্বভাব চায় না মোলে, এই নির্লজ্জ প্রতাপ হলো আলোচ্য প্রবাদ বাক্যের এক উন্নত এবং প্রকৃষ্ট উদাহরণ। কাজে জয়েন করা মাত্রই ফিরে এসেছে নিজের সে ব্যাপার অসত্তায়। নারী শরীরের পিপাসু এই জানোয়ারটা আজ আবারও দাঁড়িয়েছে শ্রাবণীর কলেজের সামনে। তখন সবে বেলা তিনটে বাজে,
আর যেহেতু শেষের দুটো ক্লাস অফ ছিল, সেই কারণে ছুটি হয়েছে তাড়াতাড়ি। শ্রাবণী আর রেণু দুজনে গল্প করতে করতে সবে বেরিয়েছে কলেজ গেট দিয়ে। ঠিক তখনই প্রতাপ এসে দাঁড়ালো সামনে। শ্রাবণী আচমকা সামনে প্রতাপকে দেখে থমকে দাঁড়ালো। এই লোকটার স্বভাব চরিত্র সম্পর্কে জানার পর থেকে অসম্ভব রকমের ভয় পায় সে। চমকে গিয়ে খানিকটা রেণুর পাশ ঘেঁষে দাঁড়ালো। প্রতাপের পায়ের ব্যথা এখন আর বিশেষ অনুভূত হয় না বলে ক্র্যাচটা আজ সাথে নেই। প্রতাপ ঠোঁটে মুচকি একটা হাসি মেখে পকেটে দু হাত গুজে দাঁড়ালো একদম শ্রাবণীর সামনে। বলল, কেমন আছো বেবি গার্ল? ভীত শ্রাবণী রেণুর এক হাত চেপে ধরে কণ্ঠে বিরক্তির সুরে বলে উঠল, আমার নাম বেবি গার্ল নয়, শ্রাবণী, মিসেস শ্রাবণী বোস। প্রতাপের হৃদয়ে সেই পুরনো ভালো লাগার আবেশটা ফিরে এলো শ্রাবণীর রুক্ষ কণ্ঠে বলা কথাগুলো শুনে। হাসিটা যেন আরো স্ফীত হলো ঠোঁটের কোণে। বলল, আরে বাবা, এত রেগে যাচ্ছ কেন? মিসেস শ্রাবণী বোস তুমি হতে পারো সবার কাছে, কিন্তু আমার কাছে কিন্তু তুমি বেবি গার্লি, তাও আবার ভীষণ আদরের, বুঝেছো? শেষের কথাটায় কেমন জানি একটা নোংরা টোন মেশানো ছিল, যা তড়িৎ বুঝে ফেলল শ্রাবণীর ষষ্ঠ ইন্দ্রিয়। সাথে সাথে বুকের ভেতরটা কেঁপে উঠল অস্বাভাবিক অস্থিরতায়। ঘৃণায় উপচে পড়া কটমটে দৃষ্টিতে তাকালো ওর বড় বড় চোখ জোড়া মেলে। শ্রাবণীর ওই জ্বলন্ত দৃষ্টিতে দৃষ্টির মিলন হতে প্রতাপ শেঁকে নিতে লাগলো নিজের ক্ষুধার্ত পৌরসত্তাকে। বেশ কিছুক্ষণ পর হঠাৎ রেণুর উদ্দেশ্যে বলল, আমাদের একটু প্রাইভেসি দেওয়া যাবে মিস? রেণু পুলিশ দেখে এমনিতেই ভয়ে চুপ করে দাঁড়িয়েছিল, এখন চলে যেতে বলায় চোখের চশমাটা ঠিক করে ব্যস্ত কদম ফেলে যেতে নিল। শ্রাবণী সাথে সাথে রেণুর হাত ধরে আটকে দিয়ে বলল, ও কোথাও যাবে না। কিন্তু আমার যে তোমার সাথে বিশেষ দরকারি কথা আছে বেবি গার্ল। বিরক্ত শ্রাবণী এবার বেশ ঝাঝালো কণ্ঠে বলে উঠল, এই শেষবারের মতো করে বলছি, হয় আমার নাম ধরে ডাকুন, নতুবা মিসেস বোস বলে ডাকুন, অন্যথায় আমাকে ডাকবেন না। আর কি বললেন, বিশেষ দরকারি কথা? আপনার যা কিছু বলার ওই সামনেই দাঁড়িয়ে বলুন, না হলে বলার দরকার নেই, আপনি আসতে পারেন। চল রেণু। প্রতাপের এবার বেশ মানে লাগলো কথাগুলো। এতটুকু পুচকে একটা মেয়ে, তার এত তেজ, ব্যাপারটা ঠিক হজম হলো না। এতদিন শ্রাবণীর এই তেজে চেহারাটাই বেশ উপভোগ করত ও, কিন্তু আজকে কেন জানি মনে হলো ওর দর কমে যাচ্ছে। সেই কারণেই যে পারছে সেই ধুয়ে দিয়ে যাচ্ছে। সেদিনও ওই প্রস্টিটিউটটা, তারপর শশী, আজ আবার এই পুচকে মেয়েটা। কণ্ঠে বেশ গম্ভীরতা এনে বলে উঠল, তুমি কিন্তু ভুলে যাচ্ছ বেবি গার্ল, আমি সম্পর্কে তোমার কে হই, আর তোমার সাথে আমার এভাবে কথা বলার যে অধিকার আছে সেটা তুমিও ভালো করে জানো। অধিকার? কিসের অধিকার? কে হন আপনি আমার? আমার মায়ের দ্বিতীয় স্বামী, তাই তো? আমার বাবা মারা যাওয়ার পর মায়ের সাথে সম্পর্কিত সমস্ত সম্পর্কগুলো আমার ছিন্ন হয়ে গেছে, তাই তার সাথে কার নতুনভাবে সম্পর্ক জুড়লো বা ভাঙলো তাতে আমার কিছু যায় আসে না। সো ডোন্ট ক্রস ইওর লিমিট। এই কথাগুলো শুনতে প্রতাপ হাহা করে হেসে উঠল। ভয়ঙ্কর সেই হাসির শব্দ, যেন মহিষাসুর হাসছে। ভয়ে পিলে চমকে উঠল শ্রাবণীর, সাথে রেণুরও। বেশ কিছুক্ষণ হাসির পর প্রতাপ বাঁ হাতে তর্জনী দিয়ে ভ্রুচুলকে বলল, ওয়েল, ভালো বলেছ, ওকে, মনে রাখবো। অ্যাকচুয়ালি মনে রাখতেই হবে। আসি তাহলে, গুড বাই। বলেই চলে গেল গাড়ির ধারে। ড্রাইভিং সিটের দরজাটা খুলে বসে পড়ল সিটে। রোজ চশমাটা চোখে লাগাতে লাগাতে শ্রাবণীর দিকে তাকিয়ে ঠোঁটে রহস্য হাসল। অতপর গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে গেল ইউনিভার্সিটি প্রমিসেস ছেড়ে। এদিকে প্রতাপের যাওয়ার দিকে আগুন ছড়া দৃষ্টিতে তাকিয়ে রইল শ্রাবণী। চারদিক আলো ফুরিয়ে তমসা ঘনি আসছে ধরণীতে। বাড়ির পেছন দিক থেকে ভেসে আসছে বিশ্রী কাল প্যাঁচার ডাক।
ওদিকে পুকুর পাড়ের বাঁশঝাড় থেকে ছিছি পোকাগুলো ডেকে চলেছে ঝিঝি শব্দ তুলে বিরামহীন। পৃথাদেবী সবে সন্ধ্যা প্রদীপ জেলে আসন দিয়ে ঠাকুর ঘর থেকে বেরিয়ে এগিয়ে যাচ্ছেন তুলসীতলার দিকে, হাতে ছোট প্রদীপের সাথে জ্বলন্ত ধুনুচিখানা। অনবরত ধোয়া উঠছে তা থেকে, ধুনুর পবিত্র সুগন্ধে মম করছে চতুর্দিক। পৃথাদেবী সদর দরজায় দাঁড়িয়ে দরজাটা খুলতে যাবেন এমন সময় মোবাইল ফোনটা শব্দ করে বেজে উঠল। তিনি হাতে প্রদীপখানা নিচে রেখে মোবাইলটা রিসিভ করলেন। হ্যালো বলতেই ওপাশ থেকে একটা পুরুষ কণ্ঠ ভেসে এলো কানে। হ্যালো, আমি হাওড়া থেকে লোকনাথ মণ্ডল বলছি, আপনি কি মিসেস প্রীতা জানা বলছেন? একটু বিস্ময় নিয়ে পৃথাদেবী হ্যাঁ বললেন। ওপাশ থেকে লোকটা বলল, আপনার মেয়ে পৌষারি জানা, আপনার সাথে কথা বলতে চান। আমার কোনো মেয়ে নেই। পুরো কথাটা না শুনেই পৃথাদেবী ফোনটা কেটে দিলেন মাঝপথে। এদিকে সবে হাসপাতাল থেকে ছুটি পেয়েছে পৌষালি, এখন বাইরে দাঁড়িয়ে আছে সেই সাহায্যকারী লোকটার সাথে। ভেবেছিল মায়ের সাথে ফোন করে সব কিছু জানিয়ে ক্ষমা চেয়ে নেবে, কিন্তু মাঝে এভাবে প্রত্যাখ্যান করবে স্বপ্নেও ভাবেনি সে। লোকটা পৌষালির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনার মা দেখি সেই রেগে আছে, কথাই শুনলেন না। যাকে, আপনি এই রাতে এমন শরীরে কোথায় বা যাবেন? চলুন আমার বাড়িতে, ওইখানে না হয় দুদিন রেস্ট নেবেন। কিন্তু আপনার ফ্যামিলি? ও নিয়ে আপনি ভাববেন না, আমার স্ত্রী খুব ভালো মনের মানুষ, আর মাও আছে, আপনার সম্পর্কে সব কিছুই জানে, অসুবিধা হবে না। সব কিছু শুনে শেষ পর্যন্ত সে লোকের বাড়িতে যেতে রাজি হলো পৌষালি। লোকটা একটা সিএনজি অটো ভাড়া করলো, অতপর চলল নিজের বাড়ির উদ্দেশ্যে। আজ সজলদের দোতলা বাড়িখানা গাঁদা ফুলের মালার চাদর দিয়ে খুব সুন্দর করে সাজানো হচ্ছে, সাথে দেওয়া হচ্ছে বিভিন্ন রঙের মরিচ বাতির ঝালর। এগুলো সব রাতে জ্বালানো হবে। বাড়ির উঠানে বিরাট প্যান্ডেল বানানো হয়েছে, সেখানেও বিশাল জমজমাট আয়োজন। দামি চেয়ার টেবিল ভাড়া করে আনা হয়েছে, লোকজন সেগুলো সুন্দর করে সাজাতে ব্যস্ত। বাড়ির উঠানে বানানো বিশাল বড় মন্দির, সেখানেও সাজানো হয়েছে গাঁদা ফুলের মালা, আর মরিচ বাতির ঝালর দিয়ে। এরই মধ্যে শোনা গেল এক মিষ্টি কণ্ঠের খিলখিলে হাসির ঝংকার। সজল বাড়ির সামনে দাঁড়িয়ে সবার কাজে তদারকি করছিল। হাসির শব্দ কানে ভেসে আসতেই পেছন ঘুরে তাকালো, হাসির শব্দের উৎস খুঁজতে নজর এদিক ওদিক বোলাতে চোখ গেল ঠাকুর ঘরের বারান্দায়। কয়েকজন আত্মীয়দের মেয়েদের সাথে বসে বসে ফুলের মালা গাচ্ছে অন্তরা, আর খিলখিল করে হাসছে। হাসির শব্দগুলো কেমন যেন সুরেলা সেতারের মতো আওয়াজ তুলেছে কানে। আরে সজলদা, এখানে একা দাঁড়িয়ে আছেন যে? হঠাৎ একটা পরিচিত নারী কণ্ঠ কানে যেতে চমক ভাঙল সজলের। পেছন ঘুরে তাকিয়ে দেখল পায়েল দাঁড়িয়ে, সাথে একজোড়া মধ্যবয়স্ক দম্পতি। পায়েল তাদের দিকে তাকিয়ে বলল, আমার বাবা মা, আন্টি এত করে বললেন, না নিয়ে আসে পারলাম না। সজল পরিচয় পাওয়া মাত্রই পায়ে হাত দিয়ে প্রণাম করে বলল, কেমন আছেন আপনারা, আসুন ভিতরে গিয়ে বসবেন। পায়েলের বাবা সজলের আন্তরিকতা দেখে খুব খুশি হয়ে বললেন, আরে সজল বাবা, তুমি ব্যস্ত হইও না, আমরা ঠিক ম্যানেজ করে নিব, চলো। সজল তাদের নিয়ে এলো বাইরে, ব্যস্ত হয়ে পড়ল ম্যানেজমেন্টের কাজে। কিন্তু তবুও কাজের ফাঁকে ফাঁকে বারবার চোখ চলে যাচ্ছে বারান্দায়, যতবার ওই খিলখিলে হাসির শব্দ ভেসে আসছে কানে। সন্ধ্যার ঘোলাটে আধার চারিদিকে ছড়িয়ে পড়তে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল উলুধ্বনি আর শঙ্খধ্বনিতে। গ্রাম বাংলার মানুষের মাঝে বহুকাল ধরে প্রচলিত আছে দীপাবলির শুভতিথিতে সন্ধ্যায় লক্ষ্মীর পুজো করার। কথিত আছে দীপান্বিতা তিথি অনুযায়ী আজকের দিন সন্ধ্যায় গোবর দিয়ে অলক্ষ্মীর পুতুল মূর্তি নির্মাণ করে উঠানের এক পাশে রেখে দিয়ে পিটুলি দিয়ে লক্ষ্মীনারায়ণ ও কুবেরের মূর্তি নির্মাণ করে সকলের পুজো করা হয়।
তারপর সেই গোবর দিয়ে বানানো অলক্ষীর মূর্তিটাকে ফেলে দেওয়া হয় দেবী লক্ষ্মীকে গৃহে আহ্বান জানিয়ে। এরপর শুরু হয় দীপান্বিতা মায়ের অর্থাৎ কালী পূজার আয়োজন। শ্বশুরের আমল থেকে চলে আসা বহু বছরের নিয়ম আচার মেনে পৃথা দেবী এই পুজোর আয়োজন করেছেন বাড়িতে। মনে মনে মায়ের কাছে সংসারের হারানো স্ত্রী পুনরায় ফিরে পাওয়ার প্রার্থনা করবেন বলে ঠিক করেছেন। তাই নিজের হাতে সবটুকু গোছাচ্ছেন ভীষণ মনোযোগ দিয়ে। পিয়ালি হাঁটতে হাঁটতে সেই সময় মায়ের কাছে এলো। সেই সেদিনের পর থেকে বাজে তার সাথে খুব একটা কথা বলে না, শুধু খাবার খাওয়ার সময় ডাক ছাড়া। মাকে একা একা কাজ গোছাতে দেখে মনের মধ্যে কেমন যেন একটা অনুভূত হলো, তাই কাছে গিয়ে বলল, মা আমি কিছু সাহায্য করে দেই। পৃথা দেবী আর চোখে পেয়ালির দিকে একটুখানি নজর বলিয়ে দৃষ্টি সরিয়ে নিলেন, কিন্তু জবাব দিলেন না। পেয়ালি মায়ের পাশে হাঁটু মোড়ে বসে পড়ল। মায়ের কাজে সাহায্য করার উদ্দেশ্যে ফলের বাটিটা এগিয়ে এনে যে না ছুরি দিয়ে কাটতে যাবে, ঠিক তখনই পৃথা দেবী একটানে পেয়ালির হাত থেকে ফলের বাটি কেড়ে নিলেন। কণ্ঠে আগুন উগড়ে বললেন, কি হয়েছে, কেন এসেছে এখানে? পেয়ালি বেশ অবাক হল মায়ের ব্যবহারে, কিছুটা থতমত খেয়ে বলল, আমি পূজোর জিনিসগুলো গুছিয়ে দেই। থাক, দরকার নেই, আমি পারবো। কেন, আমি গুছিয়ে দিলে কি সমস্যা? পৃথা দেবীর মেয়ের দিকে তাকিয়ে তাচ্ছিল্য সহকারে হাসলেন, কণ্ঠে বিদ্রুপ ঢেলে বললেন, আগে নিজের সংসার গোছাতে শেখো, তারপরে এসো আমার সংসার গোছাতে। মা! পিয়ালি মায়ের এমন রুক্ষ ব্যবহারে চমকে উঠল। আজ প্রথমবার মায়ের কাছ থেকে এমন কথা শুনে কি অভিব্যক্তি দেখাবে বুঝে উঠল না। পৃথা দেবী পুনরায় বললেন, এই পুজো সাধারণত সংসারের অলক্ষী দূর করে লক্ষ্মী স্থাপন করার উদ্দেশ্যে করা হয়। আমি জানি না অলক্ষী দূর করতে পারবো কি না, তবে লক্ষ্মী অবশ্যই স্থাপন করব। আর তাই আমার সংসারের কোনো কিছুতেই বাইরের কারোর নাক গলানো আমি একদমই বরদাস্ত করব না, তাই বলছি সরে যাও। মায়ের কাছে থেকে এমন কথা শুনে হতভম্ব পিয়ালি আর নিজেকে স্থির রাখতে পারল না, চোখ দুটো জ্বালা করে জল চলে এলো। আস্তে আস্তে গড়িয়ে পড়ল গাল বেয়ে। এক পা করে পেছনে সরতে সরতে ঠাকুর ঘর থেকে বেরিয়ে এসে মুখে হাত চাপা দিয়ে দৌড়ে চলে গেল দোতলায়। মেয়েকে খারাপ কথা বলে পৃথা দেবী নিজেও চোখের জল মুছলেন, হাত জোর করে মায়ের কাছে প্রার্থনা করলেন, মা গো আমায় শক্তি দিও, আমি যেন আমার পথ হারা মেয়েটাকে সঠিক পথ দেখাতে পারি। ঠাকুর ঘরে পূজা সেরে মনোরমা হাতে সন্ধ্যা প্রদীপ আর ধুনুচিখানা নিয়ে তুলসীতলায় সন্ধ্যা পূজা সম্পন্ন করে সবে ঘরে ঢুকল। এমন সময় হঠাৎ গিয়ে চোখ দুটো আটকালো এক মায়া কন্যার মায়াবী আননে। পলকহীন নেত্রে চেয়ে রইল সামনে দাঁড়ানো মেয়েটাকে দেখে। এ কাকে দেখছে সে? নিজের চোখ দুটোকে যে কিছুতেই বিশ্বাস করতে পারছে না। এ কি সেই মেয়ে যার গায়ের শ্যামবর্ণ নিয়ে না জানি কত শত চিন্তারা ঘুরে বেড়ায় মস্তিষ্কে? একই গরিবের সংসার, তাতে কালো রং। এই মেয়েকে কে বিয়ে করবে, কোথায় বিয়ে দিবে? সে চিন্তায় অর্ধরজনী জেগে কাটায় তারা স্বামী স্ত্রী দুজনে। কিন্তু আজ মেয়ের রূপ দেখে সেই আফসোসগুলো যেন কোথাও হাওয়ায় মিলিয়ে গেল। মিঠে কমলা রঙের শাড়িতে মেয়েটাকে আজ পরিচয়তে কোনো অংশে কম মনে হচ্ছে না। তাতে হাঁটু সমান লম্বা এক ঢাল চুলে বেলের গাজরাখানা যেন এক অনন্য সৌন্দর্য ফুটিয়ে তুলেছে মেয়েটার মাঝে। মনোরমা এভাবে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল অন্তরার দিকে। অন্তরা শাড়ির আঁচলটা ঠিক করতে করতে বলল, মা একটু সেফটি পিনটা লাগিয়ে দাও তো, আমি হাতও পাচ্ছি না। মনোরমা তাড়াতাড়ি হাতের জিনিসগুলো ঠাকুর ঘরে রেখে এসে ঠিক করে পিন লাগাতে লাগাতে বলল, তুই কি এভাবেও বাড়িতে যাবি? হ্যাঁ, কেন? এই সন্ধ্যাবেলায় এভাবে চুল ছেড়ে বেরোবি না, আজ আবার অমাবস্যা। অন্তরা একটা কাঁকড়া ক্লিপ দিয়ে চুলগুলো খোপা করে তাতে আটকে দিয়ে বলল, দেখো এবার ঠিক আছে। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে সজলদের বাড়ি যাবার উদ্দেশ্যে রওনা দিতেই মনোরমা অন্তরাকে আটকে দিয়ে বলল, উপোস বলে সারাদিন ধরে এক ফোঁটা জলও তো খেলে না, আয় একটু চিনির শরবত করে দিই। আটকে উঠল অন্তরা,
শরবতের নাম শুনে সাথে সাথে জিভ কাটল মনে মনে, কারণ ও যে নির্জলা উপোস করেছে ওই রাগী পুরুষটার নামে, কিভাবে খাবে? তাই মুখে বলল, কি যে বলো না মা, তুমি জানো না কালী পূজার নির্জলা উপোস রাখতে হয়। আমি ঠিক আছি, তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো না তো, আমি বেরোলাম। এই দাঁড়া, ভর সন্ধ্যায় একা একা যাবে না, চল আমি এগিয়ে দিয়ে আসছি। বলে মনোরমা আঁচলটা গায়ে টেনে অন্তরাকে নিয়ে রওনা হল সজলদের বাড়ির উদ্দেশ্যে। সজলদের বাড়ির উঠান জুড়ে বিরাট প্যান্ডেল, রাতের আধারে জ্বলতে থাকা আলোর রোশনাইতেই গোটা বাড়িটা ঝলমল করছে। দূর থেকে দেখলে মনে হবে যেন আধার রাতের বুকে এক টুকরো নক্ষত্র। সাউন্ড বক্সে বেজে চলেছে উচ্চস্বরে শ্যামাসঙ্গীত, বাড়ি ভর্তি আত্মীয় স্বজন গিজগিজ করছে। পায়েলের মা মিসেস সাথী মেয়ের পছন্দে ভীষণ খুশি হয়েছেন, আত্মীয় স্বজনদের সাথে এমনভাবে মিশছেন যেন উনি সত্যি সত্যি এ বাড়ির বিশেষ অতিথি। পায়েল এখানে এসে বাড়ির বইয়ের মতো ঠাকুর ঘরে দায় দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে, আত্মীয় স্বজনদের এমনভাবে আতিথ্যতা করছে যেন এ বাড়ির বউ। এ নিয়ে রীতিমতো আত্মীয় স্বজনদের মাঝে গুনগুন গুঞ্জন শুরু হয়েছে। সজলের দুজন দুঃসম্পর্কের কাকিমা, মামি, পিসি ও অন্যান্য আত্মীয়রা বসেছিল বসার ঘরে। হঠাৎ সবার সামনে সজলের মামি পায়েলকে দেখিয়ে মুক্তা দেবীকে উদ্দেশ্য করে বলে উঠল, এই নাকি সেই মেয়ে যে বাবুকে হাসপাতালে নিয়ে গিয়েছিল? আরে না না, এ তো পায়েল, আমার বাবুর কলিগ, আবার কলেজ জীবনের বন্ধুত্ব, সে মেয়ে তো আমার বাবুর ছাত্রী অন্তরা, এখানেই বাড়ি, এই এক্ষুনি এলো বলে। এই তো জেঠিমা, আমি চলে এসেছি। বলতে বলতে অন্তরা এসে হাজির হলো সেখানে। মুক্তাদেবী হেসে বললেন, নাও, যার কথা বলছিলাম সে চলে এসেছে। রিজু দৌড়ে এসে অন্তরাকে দেখে খুশিতে জড়িয়ে ধরল, বলল, ওয়াও আন্টি, তোমাকে না আজকে রূপাঞ্জলির মতো লাগছে। বলে রিজু অন্তরার লম্বা চুলগুলোতে হাত বোলাতে লাগলো। অন্তরা হেসে রিজুর গাল চিপে দিয়ে বলল, তাই? রিজু হেসে মাথা নাড়িয়ে হ্যাঁ জানিয়ে হাত টেনে ধরে নিয়ে এলো সবার সামনে। ঠিক সেই সময় তিথি দোতলা থেকে পরিপাটি হয়ে নিচে নেমে এসে অন্তরাকে দেখে খুশিতে জড়িয়ে ধরল, মিথ্যে রাগ দেখিয়ে বলল, এই তোর 2 মিনিট, সেই বিকেলে গেলি আর ফিরলি পুরো 3 ঘন্টা পরে। সরি দিদি, আমি ঘুমিয়ে পড়েছিলাম তাই লেট হয়ে গেল। ঠিক আছে, এবারের মতো ক্ষমা করে দিলাম, যা। ওয়াও, এই দেখে দেখি, তোকে তো দারুণ লাগছে শাড়িতে। বলে তিথি ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো অন্তরাকে। মেয়েটা সেই উপহারে পাওয়া শাড়িটা পরেছে আজ, চোখে গাঢ় কাজল, কানে ঝুমকো, খোলা চুলে বেলি ফুলের মালা, ঠোঁটে লাল টুকটুকে লিপস্টিক, একটু অন্যরকম সাজে আজ অনন্য সুন্দরী লাগছে মেয়েটাকে। দেখে মনে হচ্ছে যেন তার এই সাজসজ্জা যেন বিশেষ কারোর জন্য, যাকে দেখানোর প্রবল ইচ্ছায় মেয়েটার এরূপে অবতরণ। এদিকে তিথির কথার সাথে সাথে লজ্জায় মিয়ে গেল অন্তরা। গাঢ় কালো কাজলে আঁকানো ডাগর ডাগর আঁখি জোড়ায় সত্য জন্মানো নতুন অনুভূতিদের আঁকিবুকি খেলা তিথির জোহরির চোখকে ফাঁকি দিতে পারল না কিছুতেই। হঠাৎ সিঁড়ি দিয়ে পাঞ্জাবি হাতা গোটাতে গোটাতে নিচে নেমে এলো সজল আর কৌস্তব। সজলের দৃষ্টি আবদ্ধ সামনে অন্তরার দিকে। সজলকে দেখা মাত্রই লাজে রাঙা মুখটা তড়িতে নিচে নামিয়ে নিল অন্তরা। তিথি অন্তরের চোখের দৃষ্টি অনুসরণ করে তাকাতে সজলকে দেখে মনে মনে দুষ্টু হাসলো। দুজনকে লজ্জায় ফেলার উদ্দেশ্যে বলে উঠল, ভাই দেখ, তোর ছাত্রী তোর দেওয়া শাড়িটাই পরেছে, দারুণ লাগছে না? সজল এমন একটা প্রশ্নে ভেবাচেকা খেয়ে গেল সবার সামনে। খানিক ইতস্তত ভাব করে কিছু না বলে চুপ করে বেরিয়ে গেল বাইরে। কিন্তু যাবার আগে তিথির দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে যেতে ভুলল না। তবে তিথি দারুণ মজা পেল সজলের লেকপুল করে। কৌস্তব চোখের ইশারায় দুষ্টুমি করতে বারণ করল, কিন্তু তিথি কৌস্তবের কথা শুনলে তো মুখ ভাঙছি দেখিয়ে বুঝিয়ে দিল, আমি তোমাকে পাত্তা দেই না। এদিকে অন্তরার প্রতি সকলের এমন সুন্দর আচরণ দেখে
পায়েলের মনের মাঝে ঈর্ষার অনল দাও দাও করে চলে উঠল। মিসেস সাথী ও অন্তরার এমন যত্ন আত্মি দেখে মনে মনে ভীষণ অস্বস্তি বোধ করতে লাগলেন। হঠাৎ প্রসঙ্গ বদলাতে বলে উঠলেন, পুজোর গোজগাছ কত দূর? পুজোর কথা শুনতেই তিথি অন্তরাকে নিয়ে ব্যস্ত পায়ে চলে গেল ঠাকুর দালানে। কৌস্তবও রিজুকে সামলে বাইরে বেরিয়ে গেল। আস্তে আস্তে অতিথিরাও ঠাকুর দালানের দিকে এগিয়ে গেলেন, কিন্তু পায়েল তখনও ঠায় দাঁড়িয়ে রইল সেখানে। মিসেস সাথী পায়েলের মনের অবস্থা বুঝে মেয়ের কাঁধে হাত রেখে বললেন, তুই চিন্তা করিস না মা, আজ আমি আর তোর বাবা দাদা দাদির সাথে তোদের বিয়ের কথা বলেই বাড়ি ফিরব। এ সমস্ত ফালতু দিকে একেবারে নজর দিস না তো। কোথায় তুই আর কোথায় ওই মেয়ে? ওর সাথে কি তোর তুলনা চলে? তুই হলে সুন্দরী, উচ্চ শিক্ষিতা, চাকরিজীবী, স্বয়ং সম্পূর্ণ একটা ম্যাচিওর মেয়ে। আর কোথায় কালো বিশ্রী গরিব ঘরের ম্যাচিওর একটা মেয়ে? মায়ের কথা শুনে খানিক দম ধরে থেকে পায়েল বলে উঠল, এসব দিক থেকে আমি এগিয়ে থাকলেও একটা দিক চেয়ে আমি বরাবরই ওর থেকে পিছিয়ে। সাথী দেবী নির্বাক শ্রোতা হয়ে দাঁড়িয়ে রইলেন মেয়ের পরবর্তী কথা শোনার অপেক্ষায়। পায়েল গম্ভীর স্বরে বলে উঠল, ওই যে সজলকে নতুন জীবন দান করেছে, ওই জীবনের উপরে যদি কারোর একচ্ছন্ন দাবি থাকে তাহলে ওই মেয়েটার। মিসেস সাথী চোখে চশমাটা ঠিক করে অনেক কিছু ভাবলেন, বললেন, এসব ফালতু কথা, তুই চিন্তা করিস না তো। সাহায্য করলেই কেউ কারো কেনা হয়ে যায় না। তাছাড়া বিয়ের মতো একটা সম্পর্কে স্ট্যাটাস দরকার, যাই লো ক্লাসমেয়ে নেই। তাই তুই নিশ্চিন্তে যা, ঠাকুর পূজায় মন দে। বলেই চলে গেলেন পায়েলের বাবার কাছে। এদিকে পায়েল মায়ের কথায় বুকে একরাশ বল ফিরে পেল যেন। প্রাণ ভরে একটা লম্বা শ্বাস টেনে টলমল পায়ে আস্তে ধীরে এগিয়ে চলল ঠাকুর দালানের দিকে। ঘড়ির কাঁটায় তখন সন্ধ্যা 9:30 বেশি বাজে। পুজোর গোজগাছ মোটামুটি শেষের পথে। বাড়ির কয়েকজন মেয়ে বৌরা ঠাকুর দালানে বসে বাকি কাজগুলো সামলাচ্ছে আর গল্প করছে। তিথি অনুযায়ী পুজো শুরু হবে গভীর রাতে, অর্থাৎ 12:00 পর। এদিকে নিমন্ত্রিত মানুষজন আসছে আর প্রসাদ ভক্ষণ করে যে যার বাড়িতে ফিরে যাচ্ছে। সজল, তিথি, অন্তরা, পায়েল, মুক্তাদেবী আর সজলের মামি উপোস করেছে পুজোর জন্য। মুক্তাদেবী ঘুমে ঢুলে পড়ে যাচ্ছেন দেখে পুরোহিত মশায় বলে উঠলেন, এখনো তো পূজার মুহূর্ত, আসতে বেশ দেরি, আপনারা গিয়ে না হয় একটু ঘুমিয়ে নেন। কয়েকজন অন্তরার বয়সী মেয়ে বলে উঠল গানের আসরের কথা। কথাটা শুনে সকলে একেবারে হই হই করে উঠল খুশিতে। সাথী দেবী আগ বাড়িয়ে বলে উঠলেন, আরে বাহ, এটা খুব ভালো প্রস্তাব, তবে গিটার হলে ভালো হতো, আমার পায়েল খুব ভালো গিটার বাজিয়ে গান গাইতে পারে। কথাটা শুনে তিথি তড়ি ঘড়ি করে বলে উঠল, এই কেউ দৌড়ে গিয়ে বাবুর ঘর থেকে গিটার নিয়ে আয় তো। শুধু কথাটা বলতে বাকি, মেয়েগুলো ছুটে গিয়ে সজলের গিটার নিয়ে হাজির হলো সেখানে। শুরু হলো একে একে গান গাওয়ার পালা। প্রথমে পায়েল গাইল শ্যামা সঙ্গীত, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। সকলে খুব মনোযোগ সহকারে গানটা শুনল। পায়েলের গান গাওয়া শেষ হতেই এলো তিথির পালা, সকলে তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। শ্যামা সঙ্গীত গাইল, বেশ জমজমাট হয়ে উঠল পরিবেশ। এরপর সেখানে উপস্থিত সকলে কোনো না কোনো শ্যামাসঙ্গীত গাইল। দেখতে দেখতে সময় কোন পাশ দিয়ে গড়িয়ে 11:00 পৌঁছে গেল বোঝাই গেল না। গ্রামের মানুষজন একটু তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে, কারণ খুব সকালে ঘুম থেকে উঠে কাজ করতে হয় তাদের। 11:00 সময় মোটামুটি গোটা বাড়ি একেবারে জনশূন্য হয়ে গেছে। যেহেতু পুজো গভীর রাতে শুরু, তাই বাড়ির মানুষজন বাদ দিয়ে বাকি আর কেউ নেই সেখানে। এমনকি কিছুক্ষণ আগে মনোরমা আর দুলালবাবু এসে প্রসাদ খেয়ে সবার সাথে দেখা করে বাড়ি ফিরে গেছে। সজল সমস্ত দায়ী দায়িত্ব চুকিয়ে আস্তে ধীরে পরিপাটি হয়ে এসে বসল ঠাকুর দালানে। এর মধ্যে সকলে গিটার নিয়ে ছুটল সজলের কাছে গান শোনার উদ্দেশ্যে। সজল এমনিতে উপোস করেছিল, তার ওপর সারাদিন এত খাটুনি, তাই ক্লান্তিতে গান গাইতে রাজি হলো না। সজল না করায় কেউ আর বেশি চাপাচাপি করার সাহস পেল না ওর রাগের ভয়ে। এদিকে সজলকে দেখে তিথির মনে আবারও সেই দুষ্টু বুদ্ধিখানা খুঁচিয়ে উঠল
খচ খচ করে। মনে মনে দুষ্টু হেসে অন্তরাকে খোঁচা মেরে বলল, সবাই মোটামুটি গিয়ে ফেলেছে, নে এবার তুই শুরু কর। এতক্ষণ অন্তরা 108টি প্রদীপের জন্য তুলো দিয়ে সলতে পাকিয়ে পাকিয়ে তেলে ভেজাচ্ছিল। তিথির কথা শুনতেই বেশ হক চকিয়ে গেল। পেছন ঘুরে তাকাতেই সজলকে দেখতে পেয়ে লজ্জায় মাথা নিচু করে বলল, আমি তো গান জানি না দিদি। পায়েল ভুলো মনে আচমকা বলে উঠল, সে কি কথা, কলেজ টুরে কেউ তো দারুণ গান গিয়েছিলে। ঠাকুরের সামনে বসে মিথ্যা কথা বলতে নেই গো দিদি ভাই, সরি কিন্তু। তিথি অন্তরের এক হাত ধরে টেনে সামনে ঘুরিয়ে সবার মুখোমুখি বসিয়ে বলে উঠল, নে এবার শুরু কর, যা ভালো লাগে তাই গেয়ে শোনা। অন্তরার বয়সী মেয়েগুলো হই হই করে উঠল গান শোনার জন্য। এমন একটা পরিস্থিতিতে ভীষণ বিপাকে পড়ে গেল অন্তরা, কি করবে বুঝতে পারছিল না। একদিকে সজলের সামনে সেই শতাব্দী প্রাচীন লজ্জাগুলো আষ্টে পৃষ্ঠে ধরেছে, অপরদিকে সবাই মিলে চাপাচাপি শুরু করে দিয়েছে কোন দিকে যাবে সে। শেষমেশ তিথির জোরদার অনুরোধে রাজি হলো অন্তরা। একটা লম্বা দীর্ঘশ্বাস টেনে চোখ দুটো বন্ধ করল। মনির গহীনে সজলের প্রতিচ্ছবি এঁকে খালি কণ্ঠে গেয়ে উঠল, আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগর, খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর। গানটা শোনা মাত্রই তিথি পায়েলকে গিটার বাজাতে ইশারা করল। এদিকে পায়েল তিথির ইশারা দেখেও যেন কিছুতেই গিটারে সুর তুলতে পারল না। এই মুহূর্তে নিজের বোকামোর জন্য নিজের প্রতি ভীষণ রাগ হতে লাগলো তার। তিথি পায়েলকে চুপ করে বসে থাকতে দেখে মুখে বলেই ফেলল, কি হলো বাজাও। তিথি সম্বিত ফিরে পেয়ে গিটারে সুর তুলল। অন্তর আর চোখে এক পলক সজলকে দেখে নিচু দৃষ্টিতে আবার গেয়ে উঠল, আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগর, খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর। আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাই গো যদি মরিয়া, প্রেম ফাঁসি আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাই গো যদি মরিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া। আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া। অন্তরের চোখের চাহনি আর চোখের দৃষ্টিতে সজলকে লুকিয়ে লুকিয়ে দেখা, তার প্রতি অনুভূতির জোয়ারে ভেসে বেড়ানো, আর এই মুহূর্তে এই গান যেন অন্তরার মনকে খোলা বইয়ের মতো উন্মুক্ত করে দিল তিথির সামনে। গান শেষ হতে সকলে একসাথে মিলে হাত তালি দিয়ে উঠল, বাকিরা প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠল। অন্তরা পুলকিত মননে হাসি হাসি মুখে চুপ করে বসে রইল। অন্তরার এত এত প্রশংসা হজম হলো না পায়েলের, খানিক গুম মেরে বসে থেকে হুট করে উঠে দাঁড়ালো। মায়ের দিকে ব্যথাত দৃষ্টিতে তাকিয়ে হন হন করে হেঁটে বাইরে বেরিয়ে গেল। তারপর পিছু পিছু বেরিয়ে এলো মিসেস সাথী। এদিকে তিথি সকলের অলক্ষ্যে অন্তরার কানে কানে ফিসফিস করে বলে উঠল, কিরে তোর বন্ধু চিকন কালিয়া জানে তার প্রেমে পাগল হয়ে অন্তরা নামের মেয়েটা খাওয়া ঘুম উধাও হয়ে গেছে। হুম বল। কি যে বলো না দিদি তুমি, ওটা তো শুধুমাত্র একটা গান ছিল। তাই নাকি, আবারও মায়ের সামনে বসে মিথ্যা কথা বলছিস? শোন, যাকে মন দিয়েছিস সময় থাকতে তাকে বলে দিস, নয়তো দেখবি অন্য কেউ এসে তাকে নিজের করে নিয়েছে। অন্তরা মাথা নিচু করে বসে রইল, কোনো রকম উত্তর দিল না। তিথি আবার বলল, কিরে পারবি না বলতে? অন্তরা ছল ছল দৃষ্টিতে তাকালো। সজল অন্য কারো হবে ভাবতে বুকটা হু হু করে উঠছে কষ্টে। নিজেকে সামলে মাথা নেড়ে সম্মতি জানালো। মায়ের বিগ্রহের দিকে তাকিয়ে মনে মনে বলল,
আমি পারবো, আমাকে যে পারতেই হবে। সজল দা আপনাকে ভালোবেসে অন্য কারো হতে দেখার মতো শক্তি আমার নেই, তাই যত দ্রুত সম্ভব আপনাকে মনের কথা জানাবোই জানাবো।